আউট অফ দ্য বক্স এই টার্মটা শুনি নাই, এরকম বোধ হয় কেউ নাই। আউট অফ দ্য বক্স কিছু হলে আমরা বলি যে আমাদেরকে উই হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। সো আমরা মনে করি যে ইনোভেশন বা ইনোভেটিভ হতে হলে আমাদেরকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। কোথায় এই আউট অফ দ্য বক্স এই টার্মটা কোথায় থেকে এসেছে সেটা যদি আমরা একটু পিছন ফিরে তাকাই তাহলে দেখব যে 1900 শতকের শুরুর দিকে একটা ম্যাগাজিনে একটা পাজেল আসছিল, যে পাজেলটা ছিল এরকম, একটা 9টা ডট একটা রেক্টেঙ্গেলের ভিতরে আছে। এখন আমাকে পাজেলটা ছিল এরকম যে আমাকে এই 9টা ডটকে 4টা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করতে হবে এবং কলমকে আমি তুলতে পারবো না। তাহলে আমরা কিভাবে কানেক্ট করতে পারি এটাকে, লেটস সি। এবং মনে রাখতে হবে কানেক্ট করাটা তখনই সম্ভব যদি আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করি। সো আমি এভাবে উপরে চলে গেলাম, যাওয়ার পরে আবার এই দুটোকে কানেক্ট করলাম, ব্যাক করলাম, করে আবার কানেক্ট করলাম। সো 4টা স্ট্রেট লাইন দিয়ে আমরা এই 9টা পয়েন্টকে কানেক্ট করতে পারি, কিন্তু তখনই পসিবল যখন আমরা আউট অফ দ্য বক্স লাইনগুলোকে টানবো। সো এখান থেকে আসলে আউট অফ দ্য বক্স টার্মটা কয়েন্ড হয় এবং থ্রু অফ দ্য গ্লোব জনপ্রিয় হয়। আমরা যখন ইনোভেশনকে বুঝাতে চাই বা নতুন আইডিয়া জেনারেট করতে বলি বা জেনারেটের কথা বলি, তখন আমরা বলি যে উই হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স, উই হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। বাট ইন্টারেস্টিং ফেনোমেনন হচ্ছে ইনোভেশনের জন্য যে আপনাকে অলওয়েজ আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে এরকম না কিন্তু। সো ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের জন্য যে সবসময় আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে এরকমটি কিন্তু নয়। সো ইনসাইড দ্য বক্স চিন্তা করেও কিন্তু আমরা ইনোভেটিভ হতে পারি, নতুন আইডিয়া জেনারেট করতে পারি, ক্রিয়েটিভ থিঙ্কিং করতে পারি। ডক্টর পিটার সুইফেল্ড, প্রফেসর অফ সাইকোলজি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, উনি একটি পরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন, যে পরীক্ষাটিকে উনি নাম দিয়েছেন রেস্ট, রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্টাল স্টিমুলেশন টেকনিক। সো সেই টেকনিকে উনি দেখিয়েছেন কয়েকজন লোককে যখন কোনো একটা অন্ধকার ঘরের মধ্যে, কোনো আলো নাই, কোনো শব্দ নাই, এরকম একটা ঘরের মধ্যে যখন সেপারেট করে রাখা হয়েছে, এক্সপেরিমেন্ট চালিয়ে দেখেছেন যে সেখানে সেই এক অন্ধকার, কোনো শব্দ নেই, কোনো আলো নাই, এরকম একটা ঘরে মানুষ হয়তো বেশি এক্সাইটেড হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে উনি দেখেছেন যে সেখানে প্রেশার খুবই নর্মাল এবং মানুষ খুবই নর্মাল বিহেভ করতেছে, কুল ডাউন, এবং তারা ওই অবস্থার মধ্যে ক্রিয়েটিভ থিঙ্কিং করতে পারছে। সো ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের জন্য বা নতুন আইডিয়া জেনারেট করার জন্য অথবা নতুন আইডিয়া জেনারেট করার জন্য আপনাকে সবসময় যে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে এরকম না, বরং আপনার হাতে যে রিসোর্স আছে, যে টুল আছে এবং আপনার যে লিমিটেশনস আছে, ওর মধ্যে থেকেই ইউ ক্যান বি ক্রিয়েটিভ অ্যান্ড ইউ ক্যান জেনারেট নিউ আইডিয়াস, গুড আইডিয়াস, এক্সেলেন্ট আইডিয়াস। ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের জন্য সবসময় আউটসাইড দ্য বক্স চিন্তা করতে হবে এরকম না, উই ক্যান অলসো ডু ইট থিঙ্কিং ইনসাইড দ্য বক্স। থ্যাংক ইউ।